আমরা ওই আলোচনাটা নিয়ে আবার ফিরে যেতে চাই। স্যার, আপনি বলেছিলেন যে যে হাদিসখানার ব্যাখ্যা আপনি দিচ্ছিলেন, হাদিসখানার শেষ দিকে এই কথা আছে যে যখন বান্দা ফরজ আমলের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যান তিনি, আর সে যখন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা তাকে তা দান করেন, সে আল্লাহর আশ্রয় চাইলে আশ্রয় দান করেন। এমত অবস্থায় আমাদের সমাজে এই হাদিস যেহেতু সহিহ হাদিস, এই হাদিসের উপর আমল করে অনেকে চিন্তা করেন যে আমার ওলি, আমার পীর এত বড় ওলি যে তিনি আমার জন্য যা দোয়া করবেন তাই কবুল হয়ে যায়, সুতরাং তাকে আমি বেশি বেশি খেদমত করলে আমার মোটামুটি নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, এই ধারণা একটা আছে। আরেকটা হলো যে আল্লাহর ওলিরা যত দূরেই থাক না কেন, যদি তার মুরিদ কোনো অব্যবস্থায় থাকে, কোনো নাফরমানি করতে থাকে, এমনকি যদি উলঙ্গও হয়ে যায়, তবুও তিনি এত দূর থেকে কাপড় পরিয়ে দেওয়ার যোগ্যতা রাখেন, যেহেতু আল্লাহর ওলি, এইভাবে আল্লাহ ওলি বানিয়ে ফেলেছেন ওনাকে, ওনার এই ক্ষমতাগুলো এসে গেছে। তো এই বিষয়ে কোরআন সুন্নায় কি বলে আমাদেরকে যদি আমাদের বলতেন। হ্যাঁ, আসলে প্রথম কথা হলো দোয়া কবুল হওয়ার বিষয়, এটা কিছু আলোচ্য বিষয়। আর পরে যেটা বললেন, এটা তো ভয়ঙ্কর শির্ক। এটা হলো ইহুদি খ্রিস্টান হিন্দুদের ধারণা যে আল্লাহর প্রিয় হওয়ার মানে অবতার, ঈশ্বরের পুত্র হয়েছে বা ঈশ্বর থেকে ঐশ্বরিক শক্তি। কোনো মানুষ দূর থেকে গায়েবের কিছু দেখতে পায়, আমাদের রব তো আল্লাহ, দূরে অদূরে সব জায়গা থেকে আল্লাহ আমাদের দেখবেন, কাপড় পরাবেন আল্লাহ, বাঁচাবেন আল্লাহ, মরাবেন আল্লাহ। আল্লাহ তার এই রুবুবিয়তের পাওয়ার, রব্বুল আলামিন তার রব হওয়ার পাওয়ারও কাউকে দিয়ে দিয়েছেন, এটা বিশ্বাস করার পরেও তার কিছুই থাকে না। কাজেই তাওহীদ তো শেষ, কাজে ইমানই নেই তার বলি আর কি। এই জন্য বিষয়টা হলো, এটা একটা গোমরাহি, আল্লাহ তাআলা হেফাজত করুন না, এরকম চিন্তা কোনো ভালো মুসলমান করে আমার মনে হয় না। তবে প্রথম যেটা বলেছেন যে আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কবুল করেন, এই বিষয়টা তো হাদিসে এসেছে যে আল্লাহর প্রিয় বান্দাদের, নেকার বান্দাদের দোয়া আল্লাহ কবুল করেন। কিন্তু এটা আমরা একটু অনেক সময় ভুল বুঝি, একটা তুলনা দিলে আপনি বুঝতে পারবেন আল্লাহ পিতা মাতার দোয়া কবুল করেন, এটা সহিহ হাদিস আমরা সবাই জানি। আল্লাহ তার মাহবুব বান্দার দোয়া কবুল করেন, এটা সহিহ হাদিস। তো দুটোর ভিতরে একটু পার্থক্য আছে, আমার মাতাকে পিতাকে আমি কনফার্ম জানি, জি জানি, কিন্তু ওলিকে আমি কনফার্ম জানি না। আমি ধারণা করছি যে ইনি আধুয়ান, ধারণাটা হচ্ছে আমাদের তার আমল আখলাক তার বাহ্যিক দেখে, এটা আমার ধারণা, এটা ঠিক হতে পারে ভুল হতে পারে। আর আমার আম্মাকে এ ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, না। তাহলে আল্লাহ মায়ের দোয়াও কবুল করেন, আল্লাহ মাহবুব বান্দার দোয়া কবুল করেন, দুটোই সহি। মাকে আমি জানি, নিশ্চিত জানি, আল্লাহর মাহবুবকে নিশ্চিত জানি না, আন্দাজ করি যে উনি হতে পারে। এখন আমি আন্দাজে একজনকে মাহবুব মনে করে তার কাছে দোয়া চেতে গেলাম, আর নিশ্চিত মা জানলাম মার কাছে দোয়া চেতে গেলাম না, তাহলে এখানে কি কারণটা? কি কারণটা হলো, আমরা এখানে ঠিক দোয়া কবুলটা মনে করি না। আমরা মনে করি যে আল্লাহর ওলি হওয়ার মানে দোয়া কবুল করতে বোধহয় আল্লাহ বাধ্য, মার দোয়া আল্লাহ কবুল করে, হ্যাঁ এটা হাদিসে আসছে, তো এটা আল্লাহর ইচ্ছা, আর ওলি হলে তার দোয়া কবুল করতে আল্লাহ বা এইরকম ধরনের একটা মানে বাজে বিশ্বাসের কারণেই দেখেন একজন মানুষ তার আম্মার কাছে দোয়া চাইতে যায় না, তার আম্মার কাছে দু টাকার হাদিয়া নিয়ে যায় না, কিন্তু একজনকে আল্লাহর ওলি বলে ধারণা করে তার কাছে চলে যায়, হাদিয়া নিয়ে যায়, এমনকি আরো বড় আয়োজন করে যান। এই জন্য আল্লাহর ওলি আমরা কে চিনি না, মাহবুব বান্দাদের আল্লাহ, যাদের আমরা মনে করি একজন আলেম দিনদার দোয়া চাওয়ায় কোনো দোষ নেই, দোয়া চাওয়া তিনি দোয়া করলে আল্লাহ কবুল করতে পারেন এবং হাদিসে উৎসাহিত করা হয়েছে, যেমন আল্লাহর মা বাবার দোয়া কবুল করেন। এখানে আরো কয়েকটা পর্যায়ে ব্যাখ্যা করতে হবে। একটা হলো যে দোয়া কবুল করেন মানে কি, মানে এই নয় যে দোয়া করলেই আল্লাহ কবুল করেন। দুনিয়ার মানুষ মনে করেন আপনার প্রধানমন্ত্রীর সাথে একটা গভীর সম্পর্ক, যা বলেন করেন, আর আল্লাহর সাথে সম্পর্ক করেন, পার্থক্য আছে। প্রধানমন্ত্রী মানুষ, তিনি কিছু জানেন না, আপনার কথার উপর নির্ভর করে, আর আল্লাহ আমাদের রব, তিনি সব কিছু আল্লাহ যাচাই বাছাই না করে কারোর দোয়া কবুল করেন না। তার বড় নমুনা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দোয়া করা লাগতো না, মনের ভিতরে একটা আশা আসলে আল্লাহ কবুল করে নেবেন, জি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে বলেছেন তার মানে সাহাবীদের ভিতরে এক মুনাফিক আর কি, মুরিদ হয়েছে, অর্থাৎ আমরা বাংলা পরিভাষায় বলি মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, তার পিছনে নামাজ পড়েছে, তাকে হাদিয়া দিয়ে খাওয়াইছে, তার সাথে জেহাদের মাঠেও কোনো কোনো সময় গিয়েছে, কিন্তু ঈমান ঠিক হয়নি, অর্থাৎ বিলায়াতের প্রথমটাই আসেনি, বাইরেটা যায় আসুক।
এইরকম একজন মুনাফেক মৃত্যুবরণ করলেন, তার ছেলে তিনি ভালো মুসলমান, তিনি সাহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বা তো উল্টোপাল্টা কথা বলতেন, আমলে কুতুল বলছিল, তে কবরে গেলে তো আল্লাহ ধরে ফেলবেন, তা আপনি আমার গা আপনার গায়ের জামাটা খুলে দেন, আমার আব্বার কাফন বানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের জামাটা খুলে দিলেন, যে জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক দেহের সাথে লেগেছিল ওই জামাটা যে ওই মুনাফেকের গায়ের সাথে লেগে গেল। আচ্ছা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওর জানাজায় দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তার মাফ করুন, নিজে দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা পরানো ওই লাশটাকে যখন নামানো হচ্ছে কবরে, নবীজি উঠালেন, বলে দাও, নিজের দেহের উপর পায়ের উপরে রাখলেন লাশটা, রেখে সারা লাশের গায়ে হাত গুলায় ফু দিয়ে থুতু দিয়ে দিলেন, যাতে আল্লাহ তাকে অন্তত মাফ করে জান্নাত দিয়ে দেন, জান্নাত দিতে পারেন বা কবরে আযাবটা না হয়। তাহলে দেখেন, নবীজি তার জামা দিলেন, তাকে জানাজা পড়ে দোয়া করলেন, তার গায়ে হাত বুলিয়ে দিলেন, ফু দিয়ে দিলেন, আর আল্লাহ তাআলা কোরআন করে বলছেন, ওয়া ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফির আল্লাহ। হে রাসূল, আপনি এরকম একবার দোয়া খায়ে জামা পরানো দূরের কথা, 70 বার এরকম করলো, আমি তাদের মাফ করব না। নাউজুবিল্লাহ, কারণ তাদের ইমানটা সহি হয়েছে। তো এই জন্য আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন, কিন্তু এটা আল্লাহ বিচার করে করবেন, এমন কিছু নয় যে আল্লাহর ওলি মাহবুব বান্দা যা দোয়া কবুল করবেন বলার ফল এই নয় যে আল্লাহ তার সব দোয়া কবুল করবেন, বরং অনেক দোয়ার কারণে তার বেলায়েত ক্যান্সেল হয়ে যায়, যেটা একটু আগে বললাম যে একজন আল্লাহর ওলি, আল্লাহ কোরআনে বলেছেন তিনি আল্লাহ তার দোয়া কবুল করতেন, তিনি দোয়া করতে যে এমন দোয়া করলেন আল্লাহ নারাজ হয়ে তার গোমরা হয়ে গেল। এটা তৃতীয় বিষয়টা হলো দোয়া কবুল হওয়া, এটা ভালো কথা, নেককার মানুষের দোয়া চাওয়াই দোষ নেই, পীর মাশায়েখ আলেম উলামা বুজুর্গ ইমাম এদের অবশ্য আমরা দোয়া চাবো, খারাপ কিছু না। তো এখানে আরো দুটো বিষয় আমাদের বুঝতে হবে, তারপর আমরা অন্য বিষয়ে যাব যেহেতু প্রসঙ্গটা উঠেছে। একটা হলো হাদিসে কিন্তু নেককার মানুষদের দোয়া চাইতে উৎসাহ দেওয়া হয়নি, সাহাবীরা ডিসকারেজ করেছে, হয়নি না, নেককার মানুষদের দোয়া চাইতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রসুল, এটা অন্য কথা, রসুলের কাছে দোয়া চাওয়ার উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সবচেয়ে বড় ওলি যারা সাহাবায়ে কেরামগণ, তারা দোয়া চাইতে আপত্তি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে দু একবার দোয়া চেয়েছেন, সেটা ভিন্ন কথা, কাজে নেককার মুমিনের কাছে দোয়া চাওয়া দোষের কিছু নেই, এটা প্রমাণিত। তবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ, আবু হুরায়রা, বিভিন্ন সাহাবি থেকে বর্ণিত যে তাদের কাছে কেউ দোয়া চাইলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন দোয়া চাচ্ছে, চিঠি লিখেছে, হুজুর আমার জন্য দোয়া করেন, তিনি চিঠির উত্তরে লেখছেন যে আমি কি নবী নাকি যে তোমার জন্য দোয়া করব, তুমি তাহাজ্জুদ পড়ে দোয়া করো নিজের জন্য নিজে। আলহামদুলিল্লাহ স্যার, এটা একটা খুব চমৎকার জায়গায় আমরা এসে হাজির হয়েছি এবং ক্রিটিক্যাল জায়গাটা, আমরা আগামী পর্বে এই বিষয়টা নিয়ে আপনার সাথে আরও বিস্তারিত শুনতে চাই। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, এই বিষয়গুলো কোরআন সুন্নার আলোকে, বিশেষ করে সুন্নতে নববীর আলোকে আমাদেরকে খুলে বলছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায় খায়ের দান করুন।